হ্যালো বন্ধুরা, টুন টিভি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। চলো বন্ধুরা, শুরু করা যাক। এক গ্রামে রমজান নামের এক কুমোর ছিল। রমজান সারাটা দিন মাটির হাড়ি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। রমজানের সংসারে ছিল খুব অভাব, সে কোনো রকম কুমোরের কাজ করে তার সংসার চালাতো। একদিন রমজান হাড়ি বিক্রি করে বাসায় আসে আর তার গিন্নিকে বলে, গিন্নি ও গিন্নি। এরপর গিন্নি ঘর থেকে বেরিয়ে এসে বলে, তুমি এসেছো, আজ এত তাড়াতাড়ি ফিরে আসলে যে, আজ বুঝি সব হাড়ি বিক্রি হয়ে গেছে। না গো গিন্নি, আজ বেশি হাড়ি বিক্রি করতে পারিনি। কি বলছো কি তুমি, একটা হাড়িও বিক্রি হয়নি? আরে গিন্নি, তুমি এত চিন্তা করছো কেন, আমি তো তোমার সাথে মজা করছিলাম। ইস, তুমিও না, এই বুড়ো বয়সে তোমার ছোট মানুষই গেল না। আরে গিন্নি, তোমার সাথে করব না তো কার সাথে করব বলো তো। হয়েছে হয়েছে, তোমায় আর কৈফিয়ত দিতে হবে না, তুমি বরং হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এরপর রমজান হাত মুখ ধুয়ে আসে। বুঝলে গিন্নি, তোমায় একটা সুখবর দেয়ার আছে। খবর? কি সুখবর গো? বলছি, এত অধৈর্য হয়েও না। এই শোনো, আমি মোটেও অধৈর্য হচ্ছি না। শোনো তাহলে, আজ গ্রামে হাড়ি বিক্রি করতে যে শুনতে পেলাম, আমাদের গ্রামের দক্ষিণ দিকে যে জঙ্গল আছে তার ঠিক পরেই যেই গ্রাম আছে, সেই গ্রামের প্রধান 1000 হাড়ি নেবেন। তিনি হাড়ি নেবেন তাতে আমাদের কি লাভ? সে গ্রামে তো অনেক কুমোর আছে, তাদেরটা ছেড়ে কি তিনি তোমারটা নেবে? আরে গিন্নি, তুমি এটাই তো বুঝলে না। আমিও তো তোমার মতো বুঝি না বাপু। থাক, তোমায় আর বুঝতে হবে না। এরপর খাওয়া দাওয়া শেষে রমজান শুতে যায়। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালে রমজান তার গিন্নিকে বলে, গিন্নি ও গিন্নি। কি হয়েছে, এত ডাকছো কেন? কাল রাতে তোমায় বললাম না 1000 হাড়ির কথা? হ্যাঁ, তো কি হয়েছে? আমি কাল সারা রাত ভেবে ঠিক করেছি আমি সেই গ্রামে যাব। সে কি গো, এত দূরের পথ তুমি কি করে যাবে? আর তোমায় যেতে হলে তো সে জঙ্গলের পথ দিয়ে যেতে হবে। তুমি যে কি বলো গিন্নি, সেই গ্রামে যেতে হলে যে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে যে চলে গেছে সেই গ্রামের রাস্তা। তুমি যেও না গো, তুমি জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে না। তুমি এসব নিয়ে আবল তাবল বলছো গিন্নি, আমি জঙ্গলের মধ্যে দিয়ে গেলে কি এমন ক্ষতি হবে? আমি শুনেছি যারা সেই জঙ্গলে যায় তারা আর ফিরে আসে না। তুমি যেও না গো, আমার তোমাকে নিয়ে খুব ভয় করছে। তুমি চিন্তা করো না গিন্নি, আমার কিছু হবে না। নাও এবার তাড়াতাড়ি আমার ব্যাগপত্র গুছিয়ে দাও তো। এরপর রমজান সেই গ্রামে যাওয়ার জন্য বের হয়। যাওয়ার সময় রমজান তার গিন্নিকে বলে, আমি আসছি গো গিন্নি, তুমি সাবধানে থেকো। তুমি সাবধানে যেও গো। তারপর রমজান সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে রমজানের প্রচণ্ড জল তৃষ্ণা পায়, আর সে পিপাসায় কাতর হয়ে নদীর তীরে জল পান করতে যায়। নদীর তীরে ছিল চোরাবালি। হঠাৎ সেই চোরাবালিতে রমজানের পা আটকে যায়। রমজান যতই চোরাবালি থেকে বের হওয়ার চেষ্টা করল ততই আটকে যেতে থাকল। অবস্থা বেগতিক দেখে রমজান কাঁদতে কাঁদতে বলল, ভাই চোরাবালি, আমি তোমার কি ক্ষতি করেছি যে আমাকে গিলে খাচ্ছ? ভাই রমজান, আমার ধর্মই গিলে খাওয়া। কোনো প্রাণীর ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক,
আমার উপর এসে পড়লে তাকে গিলে খাবই। তোমার বাঁচার আর কোনো উপায় নেই, এটাই নিয়তি, তুমি মেনে নাও। আমি তো না বুঝে ভুল করেছি, তুমি আমাকে বাঁচতে দাও, আমি দ্বিতীয়বার আর এই ভুল করব না। রমজানের কথায় উত্তরে চোরাবালি বলল, ভাই রমজান, ভুল বুঝে করো আর না বুঝেই করো, ভুলের মাশুল তো তোমাকে দিতেই হবে। এরপর চোরাবালি রমজানকে গিলে খায়। তাহলে বন্ধুরা, বুঝলে তো, ভুল যাই হোক না কেন, ভুলের মাশুল আমাদের সকলকে দিতেই হবে, সেটা বড় হোক বা ছোট হোক।